খড় মনে হয় আবার কিনতে হবে, গরু ব্যাগ খড় খেয়ে ব্যাগ তো শেষ করে ফেলিল। থাউ গটে যাও বাঁচি করে লিয়া পেছি যত থাউ মোটামুটি যাও। কি গো বড় বাছুরের খাতে দিয়াছ? তাকে তোমার বাছুর বলে মনে হয়? মালটা বক নিয়া হইছে, তাকে ওকে পাড়ে যদি চার পিস করে খড় দাও তাও তার পেট ভর্তি হয়নি, তাকে আরো দিতে হয়। তাইলে কি করব কও তো? তার যা খাই বাড়িছে তো কি করা যায় কও তো? আমি ভাবি দি তো বাবার মন্দিরে যা পূজা দিয়ে তাকে ছাড়িয়া দিব, সে তার খাবারটা তার সে তার ঠিক খুঁজিয়া লিবে। কথাটা বা ঠিক কইছ, তাইলে কি কালকে পূজা দিয়া করে ছাড়িয়া দিব কও তো? হ্যাঁ হ্যাঁ কালকে কাজ করিস, কালকে যা ভোর ভোর একদম না ভোর ভোর না আমি আজকে যাব, আজকে যা বিকালে আমি বাজার টাজার করব, করিয়া মোটামুটি কালকে যা একদম সকাল সকাল যা মন্দিরে যা গড় করে একদম ছেড়ে দেবে আসবা, বুঝছো? চলো 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 আমাকে আবার বাজার ফাজার যাইতে হবে, যা মানে পূজার বাজার টাজার করলে ছেড়ে দেবে আসতে হবে। যত খুশি খাবো তোর কোনো চিন্তা নেই, তুই চ চ চ চ তাও রাগি না, তুই চ সব বাবার বাহন, তোমার বাহনকে তোমার নামে ছেড়ে দিচ্ছি, এবার সে কি খাবে নাই খাবে বাবু আমি কই তার মানে আমার দায়িত্ব সে, তুমি এবার দেখে লো। ও কাই গো সে বকুনেটা কাই গেল? হ্যাঁ ছুটে বাজে তো দেখতে পাওনি। ও ছেড়ে দিচ্ছি ছুটে বাজে? হ্যাঁ ছুটে বাজে। যাও 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 এবার বাবু দেখে লো, আমি বাবু আর কোনো কই তার বানি আমার এবার ঘর পাইলি। চল তো সব গছিলি গছিলি, চল চলো 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 সব গছ, সব থা টাকা গছিলি তো? বাস বাস ঠিক আছে চলো চলো। কি রে তোর মাগ ভাতার কাজে দিলু জড়া হ্যা টিক টিক লাগলি চু কপা টপা নু? আরে সে আমার যে বাছুরটা খাইলো না সৌটা আজকে বাবার মন্দিরে পূজা দিয়ে ছেড়ে দিয়ে আইলি আর কি। ও আচ্ছা তোর যে সাদা গোয়ার কাছে যে কালো যে বাছুরটা সৌটা ছেড়ে দিলু? হ্যাঁ রে সৌটা, সে তো বড় হইছে আর ওখান আড়িয়া বাছুলি, এখন আমি দেখে কি করবো কত, ওখান তো লোক চাষবাসে শুধু আড়িয়া বাছুর হায়ার জন্য লাইনি, লাঙ্গলের জন্য লাইনি, ওখান তো ব্যাগ মেশিন ট্রাক্টর চলে আসছে এই জন্য লোক সৌকালে হা করে যেন আড়িয়া বাছুর রাখে, আমি বড় করে লাভটা আমার কি ব্যাগ খড় খেয়ে আমার গাদি ব্যাগ শেষ করে ফেলাটে, ওই জন্য ভাবলি তার পেটও বড় হয়েছে আমার খাইতেও দিতে পারতিনি, ওই জন্য ভাবলি জালি বাবার কাছে যা পূজা টুজা দিয়া আমি আর যে তোর ওই যে বৌমাই যে ছেড়ে দেবার লিয়ে এলি। ও আচ্ছা 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 হো চলো 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 দেরি হয়ে যাবে, খড় খড় চলো চলো। ভাইপো ও ভাইপো ভাইপো এটা কি ইয়ারকি পাইছো? ভাইপো বারা তো কাইনু বারা বারা ও ভাইপো এটা ইয়ারকি পাইছো না? ও ভাইপো ভাইপো তুই কাইরে বারা তো তুই কি হচ্ছে আগাবু চিৎকার মারাটা কেনি? তোমার সাথে কিছু দরকার নেই বৌমা, তুমি ভাইপোকে ডাকো তো, ভাইপোর সাথে আমার কথা আছে, এটা কি ইয়ারকি জিনিস? আচ্ছা হোক কাকাবু ডাকি দি দাও কাই গো। ও কাই বাড়ি এসে তোর কাকাবু ডাকে না বাড়ি এসে তো এ কাই গেলে বাড়ি এসে গো। ও কিছু যাওনি বুঝবো কি করে মাকু, তুই সে আমানগিরি পাড়ায় রইতে দিবু না কি আরম্ভ করছিল তুই? একগা কি কথাবার্তা, আমি তোদের পাড়ানু বার কিতে যাবো কেনি না, আর আমি বা কইলে বা তোনে বাড়ি যাবো কেনি, মানে তোনে বাড়ি বুটা কেনি আমি তো বুঝতেই পারিনি ব্যাপারটা। যাবনি তুই এমন সব কাজ করু পাড়ানু বাড়ি যেতে হবে নি? দেখ বাপ্পা তুই কি কৌটা আমার কোনো মাথায় ঢুকেনি, কাকা তদমন এসে চিৎকার পাল্টে তাও বুঝতে পারিনি কিটা হয়েছে কত, আমি কোনো বুঝতে পারিনি ভালো করে একটা খুলিয়া কত কিটা হয়েছে। তুই বুঝতে পারবি না? হ্যাঁ তুই কোনো বুঝতে পারবি, তুই যদি রাখতে পারবি নি তুই রাখতুল কেনি কত? ওই দেখ আমি তো কোনো বুঝতে পারিনি, আমি এক কাজ করি দেখ আমি আমার মাথার খুলি খুলিয়া দেই দি তোনকে, তো তিন জমান মাথার ভিতরে ঢুকে যা, ঢুকে আমাকে একটু বুঝি দেয় তো, আমি কোনো বুঝতেই পারিনি কিটা হয়েছে। কোনো বুঝতে পারুনি? হ্যাঁ কোনো বুঝতে পারিনি, তুই যে পরশুদিন আজ আড়িয়া ছেড়ে আসলু অথবা কোনো বুঝতে পারবুনি তো, কোনো মনেই নেই তো তোর। সব পরশুদিন সব পরশুদিন তুই আড়িয়া ছাড়ছু, রাতির বা আমার ধান মাঠ হাফ করিয়া দিছে বুঝছু? আরে তোমার তো শুধু জমি ফাঁকা করে দিছে, আর আমার যে জমিনের লোক হাজিরি দিয়া করে কাটিয়া বাঁধিয়া তুই আইলে যে গাদি দিছি, সে গাদি নু টেঙ্গরে খড় খাওয়াকে খাইছে আর গোটটা বাইর ঝুঁয়া দিয়ে আছে। আরে তোর তো বিড়া খেয়া ছড়িয়েছে ঝুঁইছে, আর আমার কি করছে যাও? আউ বাড়ি বেগুন বাড়ি সরিষা বাড়ি পুঁই বাড়ি ব্যাগ বাড়ি খাইছে আর সেটি হাগিয়ে দিয়ে আসছে। আচ্ছা
আমি আড়িয়া কবি ছেড়ে দিয়াস দেখ মাকু মিথ্যা কথা মনে কইবুন কেদলি পরশু দিন তুই আর তোর বউ আড়িয়া ছাড়তে যাইদুলু আমার সাথে দেখা হলো রাস্তায় মিথ্যা কথা কইতো হউ তুই কে তোর বুকে হাত রেখে কত যে আড়িয়া ছেড়ে দিয়ে শুনতি আরে সেটা তো আড়িয়া না সেটা তো আমার বক নিয়া বাতুটা বলতটা হ্যাঁ রে ভাইপো তুই কি আমার কে একবার পাগলা পাইছু নাকি রে না না আমার কি তো মাথা খারাপ হইছে আরে বেদুয়াশা যৌটা বলো সৌটা আড়িয়া কিন্তু আমারে বাছুর তো আবার বাছুর শুনতে সব আরে সো হইলো আড়িয়া বাছুর বলো সব তো বুঝতে পারছি সব কিন্তু আমারে আড়িয়া বাছুর তো এতটাও মানে করার কথা না সে তো খুব ভালো আচ্ছা কি কইতে চাউডু ভাইপো সে ভালো ভালো মানে তুই কইতে চাউডু ভাইপো তুই তাকে প্রত্যেক দিন পড়তে বুঝকি তু আগু না গো কাকা মানে পড়তে বুঝলে কথা না কিন্তু সে যে বাছুর তো সে আড়িয়া বাছুর তো সে তো মানে ভালো গাইর বাছুর গো ভালো জাতের বাছুর সে অতটাও খারাপ না কেন আমার বউকে জিজ্ঞেস করে সে তো নিজে গাই দুই দিয়েই তো সে গাই লাদ মারে না লাদ মারে একদম লাদ মারে সে শান্ত গরু আমার হ্যাঁ সে সে বকু তার বাচ্চাটা কি করে খারাপ হবে কও তো তুমি সে করতেই পারেন তুমি যাই কও না কেন সে একা করার কথা না সে ভালো বাছু হ্যাঁ হ্যাঁ ছোট বা তো সব ভালো রয় বড় হলেই তো তে খেজড়িয়া হয় দেখ তোনকে সব লোকের কথা আমি বুঝতে পারছি সবটাই বুঝতে পারিটি এবার আমি সব বুঝতে পারছি সেটালে সমস্যা নেই কিন্তু আমি তো তাকে তো ছাড়িয়া দিছি বাবার বাহন বাবার কাছে যে পূজা দিয়া ছাড়িয়া দিছি ও বাবার বাহনকে ছাড়িয়া দিছো ভালো করছো তুই এবার যা আর তাকে ধরিয়া লিয়া এবারে গরু পাই আর মায়া বাছুর হলে কিনা রেখে দিব আর আড়িয়া বাছুর হলে কিনা ছেড়ে দিব না আরে আড়িয়া ছাড়িয়া দিবে নি আড়িয়া বাছুর তো আর দুধ দিবে নি এই জন্য তো ছেড়ে দিছি মানে মায়া বাছুর হলে রাখতো দুধু দিত দুধু খাবে দিবে নি ও ভাইপো এই বলে আড়িয়াটাকে তুই ছাড়িয়া দিছু হউ ভালো করছু আড়িয়াটাকে ধরে রেখে দি ঘরে বাঁধ আর না হলে আমার বাড়ি ঘর ব্যাগ চিবিয়া খেয়াবে বুঝছু আচ্ছা কাকা বাড়িয়ে নাইলে আনাজ সবজি আছে বলে নাইনে আড়িয়াটা খাইছে তোমার ঘর কে কি কিরা চিবি খাবে গা হ্যাঁ সেটা কি কিরা খাইলো আরে ভাইপো ওটা তো কথার কথা তুই কল্পনা করতে পারবুনি আমার কতটা ক্ষতি করছে তোর আড়িয়া আরে আমার বাড়ি ব্যাগ শেষ করে দিছে আরে আড়িয়া জানা আমার পুরো বাড়ি টাড়ি ব্যাগ শেষ করে গাছপালা গাছলো তো সব তজনস করে দিছি না না মাগু তুই উখুনি চল সে আড়িয়াকে বাঁধবু চল চল খুনি আরে আমি তাকে ওকে বাঁধবো কি করে তাকে তো ছাড়িয়া দিছি বাস সে ওকে আছে কাই আছে নাই আছে আমি যাইবো কি করে তাকে বাঁধবো কি করে চিন্তা নাই আমি খুনি নিজের চোখে দেখে আসি সেটি মাঠে নামছে জলদি চল ধরতে পারবো আচ্ছা হও তোমার সব লোক চলো আমার সাথে চলো ধরবো বাঁধবো না কি করবো আমার তো কোনো মাথায় ঢুকে দেনি তুমি যে গরু পাইতিলি আরে সেটা তো তোকে আগে ভাবতে হইতো ছাড়লে যে কি পরিণতি হয় সেটা তুই কি করে যাবো ও সব যাইনি তুই আড়িয়া ছাড়ছু যেমন আড়িয়া ধরবো চল চল খুনি চল 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 পরে ভাবু বুঝলু ভাইপো হ্যাঁ রে শঙ্কর কাই দেখছু রে আড়িয়া কে আমার হারে বাড়ি শেষ করিয়া যা মাঠে সেটিটা আছে চ ও খুনি চ ওই মাগু চল 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 তাড়াতাড়ি চল সেটি গোটা মন্ডল পাড়াকে খেয়াল তো রানিয়া চল চল তাড়াতাড়ি ওটিছে আড়িয়া যে ছাটলিছে দড়িটা কাই রাখছি গো সরি গো ঘরে আছে দেখবো শুনুন জেল বসে গো ঘরে তো আছে চল চল লাগু বার কর জানি বার কর শেষ করে দিল সব চল আমার ভাগ্য এসে কাইনু গোটা আড়িয়া বাছুর হইলো আমার গোটা মেয়া বাছুর হইলো কোনো সমস্যাই তো নি মানুষের ক্ষতি করবে খালি শুধু ঘরে টকা ঘরে পাইছ রে বে যে ঝামেলা হতে তোকে লিয়া পাইয়ে ঘরে টকা ঘর পাইয়ে বে বেকার রেখে তোকে ঝামেলা হতে পাইয়ে পাইয়া আয় ছুটি না পাইয়ে 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 শঙ্কর কয়ে দে কয়ে দে ওই মাকু তোর আড়ে তুই ধরলে ঘর যাবু যেমন ছাড়ছু তেমন আড়ে ধরলে ঘর যাবু কে দিলি ঘর যাবু আয় পালিয়ে পালিয়ে আরে পালিয়ে বে ছুটি না রে ভাইয়া পালিয়ে হ্যালো বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলো সবাই তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও লাইক করে দেবো আর বেশি করে আমি শেয়ার করে দেবো কিন্তু আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে তাইলে নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আর তোমার তাড়াতাড়ি দেখতে পাবো তো নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আইসেটে